উঠে গেছে, মামা উঠে গেছে, যারি প্রথমবার নানির বাড়িতে আসলো সে শুভ সূচনা করলো আজকে। তো আমার মেজু ননদ, সেজু ননদ আর ছোট ননদ ইতিমধ্যে কিন্তু বাড়িতে এসে পড়েছে, শুধু বড় ননাস এখনো আসেননি। তবে আজকে মনে হয় ওনারা আসবে না, আসবে আগামীকাল সকালে। আর হ্যাঁ, সবাইকে একসাথে পেয়ে মনে হচ্ছে বাড়িতে একটা বিয়ে বিয়ে ভাব, যদিও বিয়ে না, খতনার অনুষ্ঠান হবে। আর আমার ছোট ননদ শাহিনা, সে কিন্তু খুব সুন্দর করে সাজাতে পারে, আর সে এবার অনার্স পাশ করেছে ঢাকা কমার্স কলেজ থেকে। কেন আসছে এটা? খালাই এসে পড়ছেনি? খালাই ফ্যামিলি নিয়ে আসা পড়ছে, হৃদয় আগে এসে। এই যে কেমন আছে? ভালোই। সৈতি নাকি? ভালো আছি। সৈতি বড় হয়ে গেছে। এই যে সৈতি, সৈতিকে সবাই দেখতে চাইছিল, এই যে হৃদয়ের বোন সৈতি। ঘরে যাও, মুখা খোলো। তো মেহমান কিন্তু সবাই প্রায় এসে পড়েছে, শুধু আমার বড় ননাস আসার বাকি রয়েছে। তো রান্নাবান্না কিন্তু শেষ, এদিকে রয়েছে সবজি, সাদা ভাত রয়েছে, মাছের ভাজি করা হবে, এদিকটায় দুই হাঁড়িতে রান্না করা হয়েছে পোলাও, আর এদিকটায় রান্না হয়েছে হাঁসের মাংস, রয়েছে গরুর মাংস, তারপর রান্না করা হয়েছে চিংড়ি ভুনা, সাথে রয়েছে মসুরের ডাল, তারপর এই যে আরো এক হাঁড়িতে রয়েছে পোলাও, 5 কেজি চালের পোলাও রান্না করা হয়েছে। ওইদিকে বাচ্চারা আনন্দ ফুর্তি করছে। আরে মিষ্টি আনছে, পোলাই এসে যে প্রথমবার এর লেগা মিষ্টি আনছে, আপনারা বোঝেন না, পোলার লেগে আনছে। অনেকদিন পরে আমার ননদ বাড়িতে আসছে, অনেকদিন পরে। কি করে, কি মেকারি করে? মিশারি তার ভাইদের পেয়ে গেছে, ফুফাতো ভাইদের, এখন আর কিচ্ছু লাগবে না। আর এই পাশ দিয়ে তো বাড়িতে জমজমাট পরিবেশ দেখতেই পাচ্ছেন, সবাই আছি, ননদরা এসেছে, শুধু একজন বাকি আছে, উনি আসবে কালকে সকালে। তো বাড়িতে স্টেজ সাজানোর প্রোগ্রাম চলছে, কিন্তু আমার দেবর অনুমতি দিচ্ছে না, মানে বড় করে আয়োজন করা হয়তো, দেবরের সম্মতি নাই, এজন্য আয়োজন ছোটখাটো করাই হচ্ছে, শুধু ঘরের মানুষদের নিয়ে, ওই যে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে দেবরকে, যে একটা স্টেজ করি আমরা, একটু হলুদের প্রোগ্রাম করি। বিসমিল্লাহ,
এখনো আমাদের বাড়ির মেহমানরাও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আরো কেউ আছে গো না? শেষ শেষ মেহমান ও লিলিয়া পাড়া রয়েছে। মিষ্টি ফেরত লয়ে যান না, আজকে নানু গলই ওই ফুর্তি করো। আমার হুলা দাদা জানি কি করবে, মি শারীরিয়ার সমত জোনায়েতের অবস্থা খারাপ। জোনায়েত আর ইয়ের কি জানি ইফতি দুপুরের খাওয়া দাওয়া চলছে এখন। তো আমরা কিন্তু কেউ এখনো রেডি হয়নি, কেউ কেউ গোসল করছে, কেউ 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 খাওয়া দাওয়া করছে। এই যে মিশাল এদিকে দেখো, তো এখন সময় সন্ধ্যা প্রায় 7টা। তো আজকের সন্ধ্যার নাস্তায় গরুর মাংস দিয়ে মুড়ি খাবো সবাই। বাড়িতে আমার বিয়ে আইছি, এই নাই হইরা গেলে সামাল তার তো না, কেন সামালবো? বিয়ে গুলো সব দূরে দূরে হইরা রয়েছে। বাজা ঘোরা খাইরা ফ্যাট ভরছে কেউ? আমার ফ্যাট ভরে নাই, ফ্যাট ভরে নাই বলতে আমি তো খাই নাই, বাড়িতে খাইয়ে গেছি যে। এইটাই তো কইতেছি, এলে কইতে আবার নাস্তার ব্যবস্থা। বেরি বান্দর লারো যে, বেরি বান্দর লারো যে, আগে হেন আসিল মানে হেডে নিছিল হেন ও মাল গুলো দিত এইটার ফুসকা আমি আর কোনদিন খাই নাই। আসলে আমরা মালিকের বাড়ি গিয়ে আবার ফুসকা খেয়ে আইমু। ফুসকা রে কত সুবানা হেন।